নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সত্যি হলো আশঙ্কা, নতুন বছরের আগেই ব্রিটেনের নতুন করোনা ভাইরাসের হানা ভারতে। তো এই ভাইরাস ভারতের কোন কোন রাজ্যে আপাতত ছড়িয়ে পড়েছে, তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কয়েকদিন আগেই ব্রিটেনের করোনা নতুন নিয়ে পাওয়া গেছে, তা নিয়ে আতঙ্কের মাঝেই এবার ব্রিটেন ফেরত ছয়জনের শরীরে মিলল এই নতুন নিয়ের খোঁজ। কেন্দ্র এদিন জানায়, ব্রিটেন ফেরত ছয়জন ভারতীয় শরীরে মিলল করোনা নতুন ভাইরাসের নিয়ে। কয়েকদিন আগেই এই ছয়জন ব্রিটেন থেকে দেশে ফেরেন। আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে তাদের প্রত্যেকের শরীরে করোনা নতুন নিয়ে পাওয়া গেছে। করোনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি ব্রিটেনে করোনা নতুন নিয়ে পাওয়া গেছে, যার ফলে করোনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ইতালি, ডেনমার্ক, জার্মানি, কানাডা, জাপান, স্পেন, সিঙ্গাপুরে এই নতুন নিয়ের খোঁজ মিলেছে। দেশে যাতে এই নতুন নিয়ে না ছড়ায় তার জন্য ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা 31 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করার পরও শেষ রক্ষা হলো না। পরিষেবা বন্ধের আগে 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত যারা ব্রিটেন থেকে দেশে ফিরেছিলেন তাদের মধ্য থেকে প্রায় 114 জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে 6 জনের দেহে করোনা নতুন ভাইরাসের খোঁজ মিলেছে। ব্রিটেন ফেরত যাত্রীদের খোঁজ মিলছে না। এদিকে আরও আশঙ্কার বিষয় হল তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে বিলেত ফেরত যাত্রীদের খোঁজ মিলছে না। জানা গিয়েছে গত কয়েকদিনে কম করে 279 জন প্যাসেঞ্জার ব্রিটেন থেকে তেলেঙ্গানায় ফিরেছেন। তেলেঙ্গানার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে তারা প্রত্যেকেই আপাতত নিরুদ্দেশ, ভুল ফোন নাম্বার ও ঠিকানা দিয়েছেন যাত্রীরা। তেলেঙ্গানার পুলিশ জানিয়েছে ব্রিটেন থেকে দেশে আসা 279 জনের মধ্যে 184 জনই ভুল ফোন নাম্বার ও ঠিকানা দিয়েছেন, যার ফলে তাদের কাউকে প্রশাসন খুঁজে বের করতে পারছে না। 92 জন ব্রিটেন থেকে ফিরেছেন অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে, তাই তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারাও ঠিকানা ফোন নাম্বার ভুল দিয়েছেন। নতুন বছরে পা রাখার আগে দেশের করোনা পরিসংখ্যানে একদিকে যেমন বড়সড় স্বস্তি মিলেছে, অন্যদিকে তেমনই খচখচ করছে অস্বস্তির কাঁটা। দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা বেশ কিছুদিন ধরেই নিম্নগামী হওয়ার ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার তা নেমে এসেছে মাত্র 16,000-এ, যা কিনা গত 6 থেকে 7 মাসের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এহনও স্বস্তির মধ্যেই অস্বস্তির কাঁটা করোনা নতুন নিয়ে হদিছে। সংক্রমণ আটকাতে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে। ভারত ও ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে। কিন্তু শেষ রক্ষা হলো না। যাদের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন নিয়ে, তাদের সহযাত্রীদের ইতিমধ্যেই খোঁজ করা শুরু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।